আমরা একটা এক্সেল হাইব্রিড গাড়ির হচ্ছে গিয়ার বক্স রিপিয়ারের কাজটা করতেছি তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আমার গিয়ার অয়েলটা ঠিক আছে কিনা আমার গিয়ার অয়েলটার অবস্থা কি আছে আমি গিয়ার অয়েলটা কতদিন ধরে চেঞ্জ করি না এই বিষয়টা প্রথমে আগে আমরা নজর রাখতে বলি এবং সেই সাথে বলি যে আমরা যখন গাড়ি চালাইতে যাব চালানোর বলতে হচ্ছে বেলা যখন আমরা স্টার্ট করব তখন হচ্ছে অবশ্যই চার পাঁচ মিনিট হচ্ছে গাড়িটাকে স্টার্ট করে রাখবো কোনো রকমের গিয়ার দেওয়ার চেষ্টা করবো না শুধু জাস্ট স্টার্ট করে রাখবো এসিটা ছেড়ে রাখবো গাড়িটা একটু এর মধ্যে আমরা ডাস্টার মেরে রাখতে পারি মারতে পারি আমার যে গাড়ি যে টুকিটুকি কাজগুলো থাকে সেগুলো করতে পারি কিন্তু পাঁচ মিনিট সকালবেলা আমাদের হচ্ছে গাড়িটা স্টার্ট করে রাখলে সবচেয়ে বেটার আমার বক্স ভালো রাখার ক্ষেত্রে আমরা এই নিশান এক্সটেল গাড়িটার হচ্ছে অলরেডি গিয়ার বক্সটা যে আছে সেই গিয়ার বক্সটা ইঞ্জিন থেকে খুলে হচ্ছে নিচে নামাই ফেলছি যে নিশান এক্সটেল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর হচ্ছে গিয়ার বক্স নষ্ট হওয়ার কিছু ছোটো ছোটো ইস্যু আছে তার মধ্যে হচ্ছে যখন আমার গাড়িতে আমি চালাইতে ধরবো তখন যদি আমি কখনো শব্দ পাই যে আমার গাড়ির ইঞ্জিন কিংবা হচ্ছে গিয়ার বক্সের সাইড থেকে একটা গড় ঘর করে শব্দ আসতেছে সেই সময় কিন্তু আপনাদের একটু সতর্ক হইতে হবে আর সেই সাথে হচ্ছে গাড়ি যদি ছোট ছোট কিছু ধাক্কা আছে গাড়ি যখন স্টার্ট হতে যাচ্ছে সেই সময় যদি ছোট ছোট কিছু ধাক্কা আসে সেই সময় আমাদের হচ্ছে আরো বিশেষ করে সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু হচ্ছে গিয়ার বক্স নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা চলে আসে ধাক্কা দিয়ে দিয়ে গিয়ারের কিংবা হচ্ছে এক নম্বর দুই নম্বর গিয়ার সিফট হওয়ার পরেই হচ্ছে গাড়িতে ধাক্কা চলে আসে আবার দেখা যায় যে শুরুতেই যখন পিক আপ দিচ্ছেন গাড়িটা ভাগ দিচ্ছে না যেভাবে আগে স্মুথ গাড়িটা চলে যেত সেভাবে যাচ্ছে না একটা ঝাঁকি দিয়ে 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 আগাচ্ছে এরকম অনেক রকমের হচ্ছে প্রবলেম দেখা দেয় আর সেই সাথে হচ্ছে ড্যাক্স বোর্ডের মধ্যে হচ্ছে অনেক সময় কোড দিয়ে দেয় তো ড্যাক্স বোর্ডের মধ্যে কোড তো বিভিন্ন রকমের হচ্ছে সিগনাল চলে আসে তার মধ্যে হচ্ছে যখন আমরা দেখবো যে একটা গাড়ির মাঝখানে একটা টান্দ আছে সাধারণত আমরা এটা বুঝি যে হাইব্রিডের কোনো একটা ইস্যু হইলে এই সিগনালটা দিয়ে দেয় তো এরকম যখন আমাদের ইস্যু হবে ডেকবোর্ডের মধ্যে তখন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের গিয়ারের যে গিয়ার বক্স আছে সেই গিয়ার বক্সের মধ্যে হচ্ছে কোনো ক্যালিব্রেশনের কোনো সমস্যা হয়েছে কিংবা আমার সামনে যে মোটরটা আছে সেই মোটরটাতে কোনো গিয়ার বক্সের ভিতরের ইস্যু হয়ে গেছে তো এই বিষয়গুলো নজরে রেখে আমাদের হচ্ছে গাড়িগুলো চালাইতে হচ্ছে আর সেই সাথে হচ্ছে এই গাড়িটার হচ্ছে আমরা কমপ্লিট করার পর একটা ছয় মাসের হচ্ছে গ্যারান্টি পিরিয়ড দিয়ে দিব যদি কোনো কারণে ছয় মাসের মধ্যে এই গাড়িতে কোনো রকমের ইস্যু হয় সেক্ষেত্রে উনি কিন্তু এই পুরো সিস্টেমটা হচ্ছে একটা ফ্রি অফ কস্টেই আমাদের কাছে সার্ভিসটা পাবে তো যতগুলো আমরা রিপেয়ার করছি আশা করি কোনোটারই হচ্ছে আমাদের ওইভাবে হচ্ছে ড্যামারেজ আসে নেই তার মানে হচ্ছে গিয়ার বক্সগুলো ভালো চলতেছে যদি খারাপ চলতো তাহলে আমাদের ড্যামারেজ আসতো কিংবা হচ্ছে খারাপ হয়ে হয়ে তো সব মিলে আপনাদের যদি কখনোই এরকম কাজের প্রয়োজন হয় আপনারা স্পিড ওটারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আশা করি আপনাদের নিশার এক্সটেল গাড়ি এবং হাইব্রিড যত রকমের গাড়ি আছে সব গাড়ির একটা ভালো সাপোর্ট দিতে পারবো আর সে সাথে পার্টস এবং সার্ভিস তো আমরা সবসময় আপনাদেরকে দিই আর এমার্জেন্সি সার্ভিস তো আমাদের চব্বিশ ঘন্টা আছে আপনাদের জন্য সব মিলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ